চার কোটি ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ এবং তা গোপন করার অভিযোগে বরগুনার আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১ এ দুদকের সহকারী পরিচালক ওমর ফারুক বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। মামলায় বলা হয়েছে মেয়র আতিয়ার কমিশনে মিথ্যা এবং ভিত্তিহীন সম্পদ বিবরণী দাখিল করেছেন, যা যাচাই বাছাই করে তার জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ১৪ লাখ ৬৯,২৪০ টাকা মূল্যের সম্পদ পাওয়া গেছে। এদিকে মতিয়ার রহমানের স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধেও মিথ্যা ও ভিত্তিহীন সম্পদ বিবরণী দাখিল করে একই পরিমাণ সম্পদ গোপন করার অভিযোগ আছে।